হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জিয়ান ফ্রম জিয়ান প্রোডাকশন। তো আমাদের এক নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি হ্যাপি আইল্যান্ড, যেটা রাঙ্গামাটি সেনানিবাসের ভিতরে অবস্থিত। তো আজকে আমরা যাব, সেখানে গিয়ে গোসল করব। আশা করি আপনারা আমাদের এই আজকের ব্লগটা এনজয় করবেন। তো আমরা আমরা আছি এখন কাপ্তাই লেকের মাঝখানে, আমরা যাচ্ছি হচ্ছে হ্যাপি আইল্যান্ডে, ওইখানে গিয়ে আমরা সুইমিং করব। এরা হচ্ছে মানে এরা হচ্ছে বাংলাদেশ আর্মি দ্বারা পরিচালিত। আমরা ক্যান্টনমেন্ট থেকে এখান থেকে বোট নিয়ে পরে বোট নিয়ে আমরা হ্যাপি আইল্যান্ড যাচ্ছি। আজকে অনেক মজা হবে এখানে। এই লাভকে আজকে পানি খাওয়াবো চুপায় চুপায়। তুমি যে আগের বার যাইতে পারো নাই, এখন যাই কেমন লাগতেছে? অনেক খুশি আমি। আসলে মূলত এখানে হ্যাপি আইল্যান্ডে আসার মূল একটা উদ্দেশ্য হলো আমার ছেলে গত বছর দুয়েক আগে অর্থাৎ 19-এর শেষ হয়তো বিশে শুরু হয় করোনাকালীনের পূর্বে ওকে নিয়ে এসেছিলাম, কিন্তু ওকে আপনার হ্যাপি আইল্যান্ডে নিয়ে আসতে পারিনি সময় স্বল্পতার কারণে। তো মূলত ওকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে নিয়েই এখানে আসা, হ্যাপি আইল্যান্ডে ওঠা, আর দেখি সে কতটুকু আনন্দ পায় সেখানে গিয়ে। থ্যাংকস। এই যে এটা হচ্ছে হ্যাপি আইল্যান্ডের গেট, এখান দিয়ে আমরা এন্ট্রি করবো। এরপর হচ্ছে আমাদের হ্যাপি আইল্যান্ড। এই যে লাবিব সবার আগে দৌড় দিছে। এই যে আমরা এখন হ্যাপি আইল্যান্ডের ভিতর যাচ্ছি। এখানে লেখা নির্দিষ্ট স্থান ব্যতীত যেখানে সেখানে ময়লা ফেললে 500 টাকা জরিমানা না। লাবিব তুমি কাই এক্সাইটেড? অনেক সুন্দর, মজা লাগবে আরকি। তো এখন কথা না মারি আপনাদের এই জায়গাটা দেখায় দেন, আমি সুইমিং পুলে নেমে যাবো আর কি। আমরা রিল্যাক্স হয়ে গেলে শুয়ে শুয়ে চিল করতেছি। তো আমরা শেষ করে এখানে শুয়ে
আসলে আমার ভালো লাগছে আর ফোটো ফোটো বৃষ্টিও পড়তেছে সেই জোস লাগতেছে।